হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এমডি ফ্যামিলিতে আমি মধুমিতা তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের আমি কথা বলেছি তবু ভয়েস দিচ্ছি, কেননা একটু বাইরে কথা বলেছি তো তাই সাউন্ডটা ভীষণ আসতে, কী করবো বলো। বাইরে খেতে বসেছি, কেন তোমরা খাবারটা ভালো করে দেখতে পাও না অনেকে কমেন্টে বলেছে, সেই জন্য বাইরে একটু খেতে বসেছি টেবিলে। আর ঘরের তো সোফার টেবিলে বসলে টেবিলটা তো নিচু, সেই জন্যে। আর আজকে মানে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি, দুপুরের লাঞ্চে কী কী আছে দেখিয়ে দিই। বেশি কিছু নেই, আমার তো মাংস হলে মানে চিকেন হলে আমার বেশি কিছু লাগে না, আর পটল ভাজা, আর ওখানে থোর এঁচোড়ের তরকারি আছে, ছোলা দিয়ে এঁচোড়ের তরকারি করেছে আমার শাশুড়িমা, সেই তরকারি। আর চিকেন বলতে দু পিস একটু হাড় মতন নিয়েছি, এক পিস লেগ পিস আছে, ছোটো লেগ পিস আছে, আর এক পিস গলা নিয়েছি। গলা অনেক দিন পর খাচ্ছি, কেন আমার হাজবেন্ড এখন লেগ পিস আনে কিন্তু গলা দেয় না, মানে মাংস দোকানে দেয় না গলা, সবসময় তো সব কিছু পাওয়া যায় না। আর দু পিস আলু নিয়েছি, ঝোল নিয়েছি, এই দিয়ে আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। আর মানে আমার চিকেন হলে কী বলতো, আমার বেশি কিছু আমি মাংস ভালোবাসি না, মানে একটু হাড় মতন হবে, লেগ পিস কি গলা কি একটু অন্যরকম মাংস হবে, হাড় মানে মাংস, সলিড মাংস তো আমি একদমই খাই না, পছন্দ করি না। ঠিক আছে, তোমরা খাওয়াটা দেখতে থাকো। আর আজকের একটু সাউন্ডটা আসতে হবে, বাইরে খেতে বসেছি, তোমাদের বারবার বলছি বাইরে খেতে বসেছি তাই একটু আসতে কথা বলেছি, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, ঠিক আছে, প্লিজ একটু মেনটেন করে নিও। আর লেবু নিয়েছি, দেখো সাথে একটু লেবু নিয়েছি, কিন্তু লেবুটা আজকের কম হয়ে গিয়েছে, আমি একটু বেশি লেবু খাই, মানে চিকেন হলে লেবু না হলে হয় না। গন্ধরাজ লেবু এনেছিল, কিন্তু কদিন ভোর দু পিস তিন পিস করে লেবু খাচ্ছি তাই শেষ হয়ে গিয়েছে, আর আজকের একটুখানি পড়েছিল তাই আমার হাজবেন্ডের জন্য নেই, আমার হাজবেন্ড বেশি পছন্দও করে না, সেই জন্যে আমি নিয়ে নিয়েছি ওইটুকু লেবু দিয়ে আমি খাবো। এবার পটল ভাজা দিয়ে দেখো খাওয়া হয়ে গিয়েছে, এবার মোচার তরকারিটা দিয়ে খাবো, তারপরে লাস্টে চিকেন দিয়ে খাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা মোচার তরকারি, নিরামিষই করেছে, ভালোই হয়েছে খেতে, মানে নিরামিষই তো, ঘিটি দিয়েছে, ছোলা দিয়ে করেছে, দেখো ছোলা, দাঁড়াও দেখা দাচ্ছি না, ছোলা খুব সুন্দর হয়েছে, তোমরা কে কে খাবে চলে এসো, চলে এসো বললেও খারাপ লাগে, তোমরা সেই আসতে পারবে না, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, যারা যারা আমাদের বাড়ি আসতে চাও আমাকে বলো, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। ঠিক আছে, ঝালও লাগছে, আমি কি বলতো একদম ঝাল খেতে পারি না, এই হচ্ছে সমস্যা। খেতে 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 হাঁপিয়ে যাচ্ছি, গরম হচ্ছে, পাখাও চালাইনি গো, দেখো পাখাও চলেনি, তোমাদের জন্য শুনতে পাবে না বলে মাম্মা মেসে গিয়েছে দুষ্টুমি করতে, থাকো যাও টিভি দেখে যাও, টিভি দেখে যাও, পাখা চালাওনি বাবা, পাখা চালাওনি না, শোনা যাবে না বাবা, শোনা যাবে না, মাম্মা পাখা চালাতে চলে এসছে কিন্তু শোনা যাবে না, না তোমরা আমার কাছে শুনতে পাবে না,
মামাম দুষ্টুমি করছিল, এখনই মানে ঘরের দরজা দিয়ে তবে এলাম। জ্বালা বলো না, শান্তিরূপে খেতেও দেবে না গো, এই জ্বালা। হাতটা কেটে গিয়েছে, ঝাল লাগছে। দেখো গলা, গলা আমি অনেকদিন পর খাচ্ছি, গলা আনে না আমার হাজবেন্ড, এখন আর আনে না, দেয় না, লেগ পিস দেয়। আর আজকে কার থালায় খাচ্ছি বলো তো? আজকে মামামের থালায় খাচ্ছি, কেন বলতো? আমি যে মানে প্লাস্টিকের থালাটাই খাই, ফাইবারের থালাটাই, ওই থালায় তো মানে ওইটা রাত্রিরে ঠিক আছে, কিন্তু দুপুরে তো অনেক কটা একটু বেশি ভাত খাই, একটু বেশি ভাত খাই দুপুরে, মানে ওর তুলনায় এতটুকু আর ভাত বেশি খাই, সেই জন্য ওই থালায় হবে না, সেই জন্য মামামের থালাটাই খাচ্ছি। আর এমনি কাঁচিতে খেলে দেখতে পাবেন না, উঁচু উঁচু এরম খাড়া উঁচু তো দেখা যাবে না, সেই জন্য এই থালায় বসলাম। তরকারিটা খাবো না, খেতে ভীষণ দেরি হচ্ছে, ভিডিও বড় হয়ে যাবে, একটু একটু রেস্ট। হাঁপিয়ে যাচ্ছে খেতে খেতে, এই যে কচকচে টাইপের কচকচেগুলো দারুণ লাগে খেতে, আমার হেভি লাগে খেতে। মাম দেখো জানলা থেকে দুষ্টুমি করছে, থালা ফিনিস, এবারে এগুলো খাবো। গলা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে অবশ্যই, ঠিক আছে? আমার তো হেভি লাগে, আমার মাংস টাংস বেশি ভালো লাগে না,
একটু হাড় মতন হবে, খুব ভালো লাগে খেতে সত্যি কথা। এই ঝোলটা আছে, ঝোলটা খাবো না, বেশি ঝোল টোল ভাল লাগে না, যেটুকু ভাত থাকবে সেটুকু খাবো, কিন্তু ওই চুমকে টুমকে আমি খেতে পারি না। জাহাজ যে হচ্ছে হেভি লাগে, মাংসের যে এই হাড়গুলো, মানে মাংসের এই হাড়গুলো খেতে আমার ভীষণ ভালো লাগে গো। তোমরা কেউ কিছু খারাপ ভেবো না, খারাপ ভাবলেও আমার কিছু করার নেই, আমি এগুলো খেতে ভীষণ ভালোবাসি। ওকে ফ্রেন্ডস, আজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ওকে ফ্রেন্ডস, আজ ভিডিওটা এত পর্যন্ত থাক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। যে ফুলওয়াজ দেবে আমিও তাদের ফুলওয়াজ দিয়ে আসবো, ঠিক আছে? তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওতে কী দেখিয়েছো, কী বলেছো সব বলে আসবো, তোমরা ফুলওয়াজ।